আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হলো শুক্রবার, দুপুরের খাওয়া দাওয়া শেষে ওর বাবা বলল যে আমাদেরকে নিয়ে একটু বের হবে। উনি অনেক দিন পরে কাজ থেকে একটু রিল্যাক্স হয়েছে, ফ্রাইডেতে বাসায় ছিল, আর সে ফ্রাইডেতে বাসায় থাকলে প্রায় সময় আমাদের বের হওয়া হয়। তো সারাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে, ও বলল চিড়িয়াখানায় যাবে, আর আমরা সাথে করে মার্জিয়াকেও নিয়ে নিয়েছিলাম। সারা যদি একা থাকে তাহলে ওর কাছে ভালো লাগবে না, খেলার একজন সঙ্গী থাকলে তাহলে খুবই আনন্দ পাবে, আর মার্জিয়ারও সেরকম বের হওয়া হয় না, সেজন্য আমরা ওকে ওর বাসা থেকে নিয়ে নিলাম। তারপর চলে এলাম চট্টগ্রাম চিড়িয়াখানা বা চিটাগং জু, যেটা কিনা আমাদের বাসার খুবই কাছে। তো এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভিতরে এন্ট্রি করব, আর জন প্রতি টিকিট নিয়েছিল 70 টাকা করে। 3 বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিট নিতে হয়, আর আমি যখন প্রথম এই চিড়িয়াখানায় এসেছিলাম তখন টিকিটের মূল্য ছিল 20 টাকা, আর তখন বলা যায় যে এটা এতটা উন্নত ছিল না। যতই দিন গিয়েছে চিড়িয়াখানা কিন্তু অনেক উন্নত করে ফেলেছে, অনেক সুন্দর করে ফেলেছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চিটাগং এর ভাই বোনেরা আছেন তারা তো মাশাল্লাহ আসেন, দেখেই থাকবেন, আর যারা এখানে থাকেন না তারা অবশ্যই দেখতে পাবেন। তো এই ভাইয়াটা, এইটা একটা পাখির খাঁচা ছিল, তো এখানে একটা ডিম ছিল, উনি ডিমটা বের করার জন্য অনেক চেষ্টা করছিল, মেবি ওনার বাবুকে একটু আনন্দ দেওয়ার জন্য এটা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সাকসেসফুল হতে পারেনি, ডিমটি বের করতে পারেনি। তার কারণ হচ্ছে খাঁচার যে খোপ গুলো এগুলো অনেক ছোট ছোট ছিল। আর এটা হলো বানরের খাঁচা, এখানে বিভিন্ন রকমের বানর আছে, আর ওরা কিন্তু অনেক ধরনের খেলা দেখায়, দেখতে ভালোই লাগে। তো এই সমস্ত বানরদের লেজ গুলো কিন্তু অনেক বড় ছিল, এই যে এটাই মূলত পাখির খাঁচাটা, এটা কিন্তু বিশাল বড় একটা পাখির খাঁচা, অনেক ধরনের পাখি এইখানে আছে। আর এটা ছিল একটা কচ্ছপের খাঁচা, আর সারা আর মার্জিয়া তো ভীষণ খুশি, দুজন অনেক ছোটাছুটি করছিল। যদিও চিড়িয়াখানায় ওরা অনেকবার গিয়েছে, একসাথে অনেকবার গিয়েছে, একসাথে গেলে তো অনেক আনন্দ করে। আর এটা হচ্ছে শিঙের খাঁচা চিটাগং চিড়িয়াখানার একটা জিনিসই ভালো, সমস্ত এনিমেল যে খাঁচাগুলো এগুলো কিন্তু কাছে কাছে, খুব বেশি একটা হাঁটতে হবে না। ঢাকার চিড়িয়াখানায় যেমন অনেকটা পথ পাড়ি দিতে হয়, হাঁটতে হয়, পা ব্যথা করে, এখানে কিন্তু আবার ওই রকম নেই। আবার বসারও অনেক সুন্দর সুন্দর স্পেস আছে, আপনি চাইলে রেস্টও করতে পারবেন এরকম। তো এটা ছিল বাঘের খাঁচা। আমি যখন প্রথম চিড়িয়াখানায় এসেছিলাম 2016 সালে, তখন কিন্তু চিড়িয়াখানা একটা বাঘই ছিল, এখন বলা যায় 10 থেকে 12টার মতো বাঘ, সাদা বাঘ, আবার হলো হলুদ বাঘ। তো এটা ছিল হলুদ বাঘের খাঁচা, আর এটা হলো ভাল্লুকের খাঁচা। তো ওই বাঘ আর সিংহ যখন গর্জন করে পুরো চিড়িয়াখানা যেন একদম গরম হয়ে যায়, মানুষ কিন্তু এই বিষয়টা অনেক এনজয় করে। আমি অনেকবারে সিংহের গর্জন শুনেছি, সিংহ যে কি পরিমাণের গর্জন দেয়, মানে সামান্য একটু আওয়াজ করলেও বিশাল শব্দ শোনা যায়। আর এই তো নতুন চমক, এগুলো হলো সাদা বাঘ। এই তো এই চিড়িয়াখানায় কিন্তু সর্বপ্রথম সাদা বাঘের একটা জন্ম হয়েছিল, তো এখন দেখা যাচ্ছে এখানে 3টা বাঘ। আর বাঘের যে খাঁচাগুলো এগুলো এত সুন্দর করেছে, ভিতরে বাঘেরা যাতে ওঠানামা করতে পারে স্লাইডের মতো করে দিয়েছে, তো এগুলোর উপর দিয়ে ওরা উঠে ঘুমায় কিংবা শুয়ে থাকে এরকম। এগুলো হলো বানরের খাঁচা। এই যে কালো বানরটা দেখা যাচ্ছে, ও যে কেমন একটা সাউন্ড করতেছিল, অন্যরকম মনে হচ্ছিল যেন একটা মানুষ দুষ্টুমি করতেছে এরকম, তো মানুষ এই বিষয়টাকে অনেক এনজয় করতেছিল। আর এটা হলো ম্যাকাও পাখি, আর এই পাখিটা যখন সাউন্ড করে মনে হবে যে ও ঝগড়া করতেছিল এরকম, কেমন জানি একটা অন্যরকম শব্দ করে, আর কিন্তু অনেক জোরে শব্দ করে। এটা হলো শকুনের খাঁচা, এখানে অনেক ধরনের শকুন আছে। চিড়িয়াখানায় আসলে হয় কি, অনেক ধরনের পশু পাখি দেখা যায়, আর বাচ্চাদেরকে নিয়ে আসলে তো কথাই নেই, ওরা অনেক কিছু দেখতে পারে, শিখতে পারে, ওদের কাছে ভালো লাগে, সেই সাথে বড় মানুষদের কাছেও কিন্তু ভালো লাগে। আজকে ছিল শুক্রবার, জন্য মানুষের সমাগমটাও কিন্তু অনেক বেশি ছিল। আর এবারের চিড়িয়াখানায় আমাদের কাছে সবচেয়ে বড় চমক ছিল এই তো জলহস্তি বা হিপপ টেমাস। অধিকাংশ মানুষই দেখলাম যে ওনারাও প্রথম দেখেছিল, যদিও ঢাকার চিড়িয়াখানায় আমি জলহস্তি দেখেছিলাম, আর এই দ্বিতীয়বার দেখলাম চিটাগং এর চিড়িয়াখানায়। তো যাই হোক, এটা সারা এবং মার্জে ওরাও অনেক আনন্দ পেলো, আর অনেকে বলাবলি করছিল যে জলহস্তি এনেছে ওদের, ওনাদের কাছে অনেক ভালো লাগছিল।
আর আমার সাঈদ আবদুল্লাহর কিন্তু এটা সেকেন্ড টাইম এই চিড়িয়াখানায় আসা। ও অনেক ছোট থাকতে একবার নিয়ে এসেছিলাম, আর এই তো এবার মাশাল্লাহ হাঁটতে পারে, এবার দ্বিতীয়বার ওকে নিয়ে এসেছি, ও অনেক আনন্দ করছিল। আমরা তো এতক্ষণ ছিলাম উপরের সাইডে যেখানে সব ধরনের এনিমেল ছিল, আর সারা আর মার্জিয়া তো অনেক এক্সাইটেড ছিল নিচে আসবে, তার কারণ এখানে প্লে জোন আছে, বাচ্চারা কয়েক ধরনের খেলাধুলা করতে পারে, তো স্লাইড আছে, দোলনা আছে, তারপরে আরেকটা আছে চরকির মতো। ও তো ওরা এখানে আসার জন্য অনেক অস্থির হয়ে গিয়েছিল, কখন আসবে, কখন খেলাধুলা করবে, যেহেতু আজকে ছুটির দিন, মানুষও কিন্তু অনেক বেশি ছিল। এই সমস্ত রাইডে ওঠার জন্য সিরিয়াল পাওয়াটা অনেক কষ্টের ছিল, কিন্তু মানুষ অনেক বুঝের, তারা তাদের বাচ্চাকে কিছু সময় খেলানোর পরে নামিয়ে নিয়ে যায় যাতে আরেকটা বাচ্চা ওঠার সুযোগ পায়। তো এরকম করলে হয় কি, সব বাচ্চারা সুন্দর মতো খেলতে পারে, যেহেতু ওদেরই খেলার জিনিস। আর এখানে সাঈদ আব্দুল্লাহকে ওর বাবা একটু উঠালো, কিন্তু ও ভয় পাচ্ছিল, ও স্লাইডেও ভয় পেয়েছিল, আবার দোলনাতেও। তো এগুলো হলো পাহাড়, চিড়িয়াখানার পুরোটা এরিয়া জুড়েই কিন্তু পাহাড়, পাহাড়ের মাঝখানে বলা যায় যে পুরো চিড়িয়াখানাটা এরকম। তো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এখানে দুই টুনটুনি দুষ্টুমি করছিল, ওরা আবার এই প্রান্তে এসে এই স্লাইডে উঠছিল, ওরা ওদের মতো খেলাধুলা করতে থাকুক, যেহেতু ওদের সময়। তো আমি ওদেরকেও খেয়াল করছিলাম, আর এখানে সাঈদ আব্দুল্লাহ তার বাবার সাথে হাঁটাহাঁটি করছিল, সে তার বাবাকে পেলে খুবই খুশি হয়, এ তো বাবা ছেলে অনেকটাই ম্যাচিং ম্যাচিং পরেছে। ওদের বাবা কিন্তু মাশাআল্লাহ ওদের দুই ভাই বোনকে অনেক বেশি সময় দেয়, বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ ওদেরকে ঘিরেই থাকে। আমার সারা যখন ছোট ছিল তখন সে সারাকে অনেক সময় দিয়েছে, কিন্তু এখন বর্তমানে কর্মব্যস্ততার কারণে সে সাঈদ আব্দুল্লাহকে ওরকম সময় দিতে পারে না। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, সে যখনই সময় পায় আমাদেরকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যায়, তার কারণ সে তার পরিবার নিয়ে ঘুরতে পছন্দ করে, আর এই জিনিসটা আমরাও অনেক পছন্দ করি। আর এই তো সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এই সিঁড়িগুলো দিয়ে মূলত পাহাড়ে ওঠা যায়, আর এখানে দুইটা সিঁড়ির এরিয়া, এগুলো দিয়ে আমরা চাইলে একদম উপর সাইডে চলে যেতে পারবো, সেজন্য আমাদেরকে অনেকগুলা সিঁড়ি ক্রস করতে হবে। আর এই সিঁড়ির অপর প্রান্তে এখানে বেশ কয়েকটা এনিমেলের খাঁচা ছিল, কুমির ছিল, তারপরে ঘোড়া ছিল, গাধা ছিল, একটা গাধা ছিল যেটা কিনা অনেক শুকনা, কিংবা ওর শরীরে পশম টশম ছিল না, তো লোকজন ভাবছিল এটা ঘোড়া, তো এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাহাড়টা, যেটা কিনা চিড়িয়াখানা থেকে বেশ অনেকটা দূরে। আমি কিন্তু জীবনে একবার এই পাহাড়ে উঠেছিলাম, সারার বাবা উঠিয়েছিল, এটা একটু অনেক উঁচু। আমার যা একবার চিটাগং বেড়াতে এসেছিল এবং তার আবদার ছিল সে পাহাড়ে উঠবে, তার আবদার পূরণ করার জন্যই কিন্তু আমরা ওই পাহাড়ে গিয়েছিলাম। আর ওই পাহাড়ে ওঠার পরে আশেপাশে সবকিছু কিন্তু একদমই ছোট মনে হয়। তো এখানে একটা রকেটও যাচ্ছিল, সেটাও ক্যাপচার করে নিয়েছিলাম। আর এই সিঁড়ির লেভেল গুলা কিন্তু অন্যরকম, আপনি কিছুক্ষণ উঠবেন, আবার কিছুক্ষণ নামবেন, আবার উঠবেন, আবার নামবেন, মানে একটু জিরিয়ে জিরিয়ে ওঠা নামা, এটা করলে কিন্তু কষ্ট অনেকটাই কমে যায়। তো আমরা সিঁড়ি দিয়ে পরে নেমে গেলাম, আমরা সম্পূর্ণ সিঁড়ি ক্রস করিনি। তো স্যারের বাবা বলছিল যে সবগুলো সিঁড়ি ক্রস করব না, একটু গরম লাগতেছিল। তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, ওরা দুজন বলছিল যে ওরা এই চরকিটাতে উঠবে, তারপরে সিরিয়াল নিয়ে ওদেরকে চরকিতে উঠালাম। আর এই তো এখন আমরা বের হয়ে আসবো চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওনারা মাইকে মাইকিং করতেছিল যে সকাল 8টা থেকে মাগরিবের আজান পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে, এরপর থেকে টাইম অফ। তো এখন প্রায় মাগরিবের সময় হয়ে গিয়েছে, আজান হবে, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আমরা চিড়িয়াখানার ভিতরে তো অনেক আনন্দ করলাম, আপনাদের সাথেও ভিডিও শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে চলে এলাম আমরা একটু সন্ধ্যার নাস্তা করার জন্য, ওরা যা খাবে তাই অর্ডার দিয়েছিলাম। তো মার্জিয়া বললো ডোনাট খাবে, তারপরে কেক খাবে, সারা এই পিৎজা নিল, তারপরে এখানে রোল ছিল, আরেকটা ছিল সসেজ দিয়ে, কি যেন নামটা আমার খেয়াল নেই। তো আমি কেকটা নিয়েছিলাম, সাঈদ আব্দুল্লাহ মাশাল্লাহ কেক খেতে পছন্দ করে, সেজন্য। তো আমরা এগুলো খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা ফেসবুক পেজে ফলো দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি ইনশাআল্লাহ করে দিন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।